Guys, this is another line Bhuvan and welcome to another vlog. কি অবস্থা সবার? আমি শুরু করে দিলাম এখন। এখন প্রায় 2:45 কি 2:45 মতো বাজতেছে। And খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। আম্মু রান্না কেবল শেষ হইলো। আব্বু বাইরে থেকে আসলো। So এখন এই যে আম্মু আজকে রান্না করছে। Awesome একটা কাচ্চি। মারাত্মক একটা কাচ্চি রান্না করছে। তাহলে আমার এই প্লেটটা দিয়ে দাও আমি একটু খাওয়া দাওয়া শুরু করে দেই এই যে ধোয়া বেরিয়েছে মারাত্মক খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে বাসার মধ্যে একটা আলু সমস্যা বাসার মধ্যে দুই দিন না খেলেও কোনো প্রবলেম হবে না এখন আম্মু এই যে আমার পেয়া করে দিল এখন আমি টেবিলে খাওয়া দাওয়া শেষ করি তারপর আবার বিকালের দিকে আব্বুর সাথে বেরোতে হবে And কতগুলি নেসেসারি আইটেমস কিনা লাগবে সো সেই জন্য আব্বুর সাথে বেরোবো তো এখন খাওয়া দাওয়া করি তারপর দেখি রেডি হয়ে যাই হয়ে নিলাম ব্যাগও নিয়ে নিছি ব্যাগের মধ্যে ম্যাক তারপর হার্ড ড্রাইভগুলি নিয়ে নিছি এনক্লোজারের জন্য অ্যান্ড আজকে মেইনলি আইডি ভবনে যাচ্ছি এখন বাবার সাথে কতগুলি নেসেসারি আইটেমস কিনা লাগবে ম্যাকের জন্য মেইনলি কি লাগবে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড নিয়েছেন তুমি যাও আমি যাবো হ্যাঁ রে আবু আবার ক্রেডিট কার্ড ভুলে গেছে এখন ওটা নিতে আবার যাক ড্যাডের ক্রেডিট কার্ড নিয়ে নিলাম ভুলে থুয়ে আসছিল উপরে সো এখন তাহলে বাবার সাথে চলে যায় আইডি ভবনে তারপর দেখি তো এখন আইডি ভবনের উদ্দেশ্যে আব্বুর সাথে রওনা দিয়ে দিছি অ্যান্ড আইডি ভবনে আজকে মেইনলি শুক্রবার সো যার কারণে বাবার আজকে ছুটি অ্যান্ড আমারও আজকে খুব একটা কাজ নেই সো আজকে আমার মানে মেইন যে জিনিসগুলি দরকার পড়ে ম্যাক ইউজের জন্য সেটার জন্য আর কি যে আইটেমসগুলো আমার দরকার সেগুলি কিনতে যাচ্ছি অ্যান্ড সাথে আইডি ভবনে একটা ব্লগও করা হয়ে যাবে অ্যান্ড আজকে আইডি ভবনটা মেইনলি তুলে ধরবো যে এটা এখানে হওয়ার ক্ষেত্রে আমাদের যারা যারা আমরা কম্পিউটার বিশেষজ্ঞ রয়েছি যারা মেইনলি আমাদের সারাদিনে মেইনলি কম্পিউটারের কাজের উপরই ডিপেন্ড করা লাগে তারপর ব্লগিং অ্যাক্সেসরিজ দরকার পড়ে তাদের জন্য কতটা প্রভাব পড়েছে এই আইডি ভবন অ্যান্ড সেটাই আজকে আপনাদের বলবো অ্যান্ড তাহলে আইডি ভবন চলে যাই যে যে নেসেসারি যে জিনিসগুলি রয়েছে সেগুলি কিনে আসা যাবে এখন আমরা মেইনলি শ্যামলী ওভারব্রিজের দিকে আছি অ্যান্ড সামনে শিশু পার্ক শিশু মেলা যেটা এখন ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড নামে পরিচিত সেখানে যে রোডটা গেছে সেটা হলো মেইনলি আগারগাঁও লিঙ্ক রোড সে আগারগাঁও রোডে এখন এই যে প্রবেশ করবো এই সাইডটা মেইনলি হলো এটা হলো শিশু মেলার ওভারব্রিজ এখন এই রাস্তায় আগারগাঁও মেইন রাস্তা চলে আসছে এই পাশটায় আছে 250 সজ্জা বিশিষ্ট হাসপাতাল যেটাকে যক্ষ্মা হাসপাতালও বলা চলে আগারগাঁওতে মেইনলি অনেক হসপিটাল রয়েছে যেমন পঙ্গু হসপিটাল তারপর আরও বিভিন্ন ধরনের হসপিটাল রয়েছে এটা হলো বাংলাদেশ আই হসপিটাল যেটা হলো ওয়ান অফ দ্য বিগেস্ট আই হসপিটালস ইন দ্য এন্টায়ার কান্ট্রি মেইনলি হাসপাতালটার নাম হলো নিটোর যেটা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক সেন্টার বা রিসার্চ সেন্টার যেটার যদি আমরা বাংলা বলি বাংলা তো সেম বাট আমরা এটা মেইনলি খুব পরিচিত হলো পঙ্গু হাসপাতাল নামে
ছোটবেলা থেকেই এই দ্বীপ জায়গাগুলি দেখতেছি। এখানে অনেক ডেভেলপ হচ্ছে, যেমন এই দ্বীপগুলিতে অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে যেটা সরকারি ভবন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটা হলো BCS কম্পিউটার সিটি অ্যান্ড এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার সিটি অ্যান্ড এটা হলো বাংলাদেশ সরকার অনুমোদিত একটি সম্পূর্ণ ICT ভবন, যেটা সবাই আইডি ভবন নামেও বলে থাকে। অ্যান্ড এখানে কম্পিউটার ফান্ডামেন্টালসের যাবতীয় সকল জিনিসপত্র এখানে খুবই সহজভাবে হাতের নাগালে পাওয়া যায়। এবং এখানে প্রচুর পরিমাণে দোকান রয়েছে, যার ফলে এক ঘেয়েমি বা একচেটিয়াভাবে যে এক দোকান থেকেই কিনতে হবে এমন কোনো কথা নেই। সো এখন আমরা দোতলায় যাচ্ছি ইমপেস কম্পিউটার্সে অ্যান্ড এটা হলো ইমপেসের শোরুম। সো এখন ইমপেসের ভিতরে যাই, যেয়ে দেখি কী কেনা যায়। এখন মেইনলি আইডি ভবনের দোতলায় চলে আসলাম ইমপেস কম্পিউটার্সে। ব্লুটুথ মাউস অ্যান্ড কিবোর্ড কিনতে আসলাম। এর আগের বার আসলাম জাহিনের সাথে, কিন্তু এবার মেইনলি আব্বুর সাথে চলে আসলাম। এখানে খুব মোটামুটি সব জিনিসই পাওয়া যায়, ক্যামেরা থেকে শুরু করে মাউস কিবোর্ড যা যা দেখলেন। সো যার কারণে এখানেই চলে আসলাম, এখানে ছাড়া খুব একটা পাওয়া যাওয়ার কথা না। সো দেখি এখন পাওয়া যায় কি না আমার ব্লুটুথ মাউস অ্যান্ড কিবোর্ড অ্যান্ড র্যাপোর্টটা খুঁজতেছি, কারণ র্যাপোর্টটা মেইনলি অ্যাপল রিলেটেড প্রোডাক্টস বানায়। সো আমি বললাম যে র্যাপোর্টটা দিতে, তো এখন র্যাপোর্টটা দেখতেছে আছে কি না। তাছাড়া বোয়ার মাইক্রোফোন, দেন ক্যামেরা, ক্যাননের, তারপর ব্লগিং, সব সকল আইটেমস এখানে পাওয়া যায়। একবার লাগলে চেক আউট করে যাবেন, আপনাদের যদি পান আপনার কোনো প্রয়োজনীয় জিনিস তাহলে এখান থেকে নিয়ে যাওয়া যাবে। সো এখন দেখি ল্যাপটপে সেটিং করে নেই, দেখি আর কী কেনা যায়। মাউস নিয়ে নিছি মেইনলি, কারণ অ্যাপেলে তো সব কিবোর্ড সাপোর্ট করবে না। সো এখন মাউস নিয়ে নিছি, এখন বাসায় যাচ্ছি। সুন্দর হয়ে গেছে, অনেকক্ষণ ছিলাম। আসলে আইডিভিতে এমন কি হয় যে আগে চেক করে তারপরে একটা দোকানে যেয়ে নিতে পারে, কারণ বড় দোকান হলেই যে জিনিস বা আইটেমস ভালো হবে তা কিন্তু না। তো যার কারণে অনেক বিবেচনা করে তারপর জিনিস নিতে হয়। তো এখন আল্লাহর রহমতে পেয়ে গেছি ভালো জিনিস। এখন তাহলে বাসে যাই, বাসে দিকে রওনা দেওয়া যাক। মানুষজন মানে পাগলের মতো ছুটতেছে, মানে কি আর বলবো, মানে এটা লাগিয়ে দিচ্ছে, এই গাড়ি ওই গাড়িতে লাগিয়ে দিচ্ছে, মানে একটা জাস্ট 10-15 মিনিট জ্যামের জন্য। আর এটা আসলে ওদেরও দোষ না, মানে জ্যাম একবার লাগলে 3-4 ঘন্টার আগে কিন্তু ছাড়ে না। সো যার কারণে এই লোকজন একদম পাগলের মতো ছোটাছুটি করতেছে অ্যান্ড তাড়াতাড়ি করে ভাগ্যবেলা আল্লাহর রহমতে চলে আসি এবং ওখানে বাসায় যাই।
অ্যাক্সেসরিজগুলি সেট আপ করে ফেলি। চলে আসলাম এখন আইটেমসগুলি যা যা কিনেছি, মেইনলি মাউসটাই কিনেছি, এখন সেটা দিয়ে কাজ করতে থাকি, তারপর কিবোর্ড, তারপর আরও কতগুলি নেসেসারি আইটেম সেটা পরে কিনতে যাবো। অ্যান্ড দেখে আসলাম প্রায়, আসলে অনেক দোকান তো যার কারণে একটু দেখে থেকে আগে একটা ধারণা না নিয়ে আসলে পরে যে সমস্যা হতে পারে। সো আশা করছি আমার ব্লগ আজকে আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড আমি কালকে আবার আসবো নতুন ব্লগ নিয়ে। সো টিল দেন বি সেফ, গুড বাই।